হাজার হাজার শাপলা। টিকটকার ইমন, এই পুকুরটা বড় অসহায়। টিকটকার ইমনকে আমার পাঠাইছি, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমরা তিনটা ফুল তুলতে সক্ষম হয়েছি। টিকটকার ইমন, ফুল তোলার ফিলিংস আছে হোক, আমরা ফুল তোলারই লোক। অবশেষে আমরা এই ফুলের রাজ্য থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের জাতীয় ফুল শাপলা, আজ যাচ্ছি শাপলা ফুল দেখতে, তবে সাদা নয়, লাল শাপলা। কুষ্টিয়ার একটি গ্রামে বিশাল বড় একটি পুকুরে হাজার হাজার লাল শাপলা ফুটেছে, সেগুলো দেখতে যাচ্ছি। যেহেতু এগুলো লাল শাপলা ছিল, এজন্য দেখার আগ্রহ অনেক বেশি ছিল। এই লাল শাপলার সমস্ত সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ব্লগে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। কালের বিবর্তনে এই শাপলা দিন দিন হারিয়ে যেতে বসেছে। কয়েক বছর আগেও নদী, বিল বা পুকুরে শাপলা দেখতে পাওয়া যেত, কিন্তু বর্তমানে কোথাও কোনো শাপলা দেখতে পাওয়া যায় না। কিছুদিন আগে ইউটিউব ভিলেজে যাওয়ার পথে এই লাল শাপলা আমার চোখে পড়ে। তখনই বলেছিলাম সময় পেলে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব, এজন্যই আজ যাচ্ছি এই লাল শাপলা দেখতে। বলে রাখি, ইউটিউব ভিলেজের ভিডিওটি আপলোড করা হয়েছে, যারা এখনও ভিডিওটি দেখেননি তারা এখনই দেখে আসুন। এছাড়াও এই ভিডিওটির এন্ড স্ক্রিনে দিয়ে রাখার চেষ্টা করব, সেখান থেকেও দেখে নিতে পারবেন। আমরা খুব সকালেই রওনা দিয়েছিলাম এই লাল শাপলা ফুল দেখতে। যেহেতু সূর্যের আলো পেলে এই ফুলগুলো বন্ধ হয়ে যায়, এজন্যই খুব সকালে বের হয়েছিলাম। কিন্তু আজ অনেক কুয়াশা ছিল, এজন্য গাড়ি দ্রুত রাইড করতে পারিনি। এটি লাঙ্গলবাদ থেকে কুষ্টিয়া রোডে খোকসা জানেপুর ঘাটে যাওয়ার একটু আগেই ওসমানপুর নামক একটি গ্রামে এই পুকুরটি অবস্থিত। অবশেষে আমরা লাল শাপলা ফুলের পুকুরে পৌঁছে গেলাম। টিকটকার ইমন, এই পুকুরটা বড় অসহায়। এই পুকুরে এত শাপলা, কিন্তু এই পুকুরে নাই, আসলে অসহায়। এই শাপলাগুলো আসলেই এই পুকুরের উপর কি অভিমান করে আছে নাকি? শাপলাই নাই, খুব কম, মাত্র কয়েকটা, হাতে গোনা কয়েকটা শাপলা। আর পাশে এই পুকুরে এত শাপলা, হাজার হাজার শাপলা। আচ্ছা আঙ্কেল, এই গ্রামের নাম কি? ওসমানপুর। এগুলোকে লাল শাপলা বলে নাকি গোলাপি রঙের শাপলা? লাল শাপলা, শাপলা কিন্তু গোলাপি রঙের দেখা যায়। আমি ইউটিউব ভিলেজে যাওয়ার সময় এই শাপলা ফুলটি দেখতে পাই এবং দেখে আমি অবাক হয়ে যাই, যার কারণে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি এখানে আপনাদেরকে আনার চেষ্টা করব। এই জন্য আমি এখানে আপনাদেরকে এই শাপলা ফুলের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা উপভোগ করবেন। আমাদের জাতীয় ফুল শাপলা, আর আমরা যেহেতু সাদা ফুল দেখে আসছি আমাদের নদীতে অথবা বিলে, যে কোনো জায়গায় আমরা সাদা ফুল দেখি, আর এটাই আমরা প্রথম, আমি এর আগেও দেখি নাই। প্রথমে আমরা ভেবেছিলাম এটি গোলাপি শাপলা, কারণ এটি দেখতে গোলাপি রঙের ছিল। পরে এলাকার একজনের কাছ থেকে শুনলাম গোলাপি রঙের দেখা গেলেও এটি লাল শাপলা। এই পুকুরে যদি একটি নৌকা থাকতো তাহলে অনেক সুন্দরভাবে এই লাল শাপলা ফুলের সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারতাম। তো চলুন এই লাল শাপলা ফুলের আসল সৌন্দর্য উপভোগ করি। আমার সাথে এই যে টিকটকার ইমন আসছে, তো ইমন কিছু বলো। আমরা এই জায়গায় আসছি অনেক দূর থেকে, এই ফুল উপভোগ করতে আসলাম, দেখলাম অনেক সুন্দর লাগলো,
আবার অন্য জায়গায় যাব আপনাদের দেখানোর জন্য, হয়তো কোনো একদিন আবার দেখা হবে। হ্যাঁ, আমরা একটি ফুলও তুলতে পারিনি, কারণ আমাদের হাতের নাগালে কোনো ফুল ছিল না। আর এখানে যেহেতু পানি অনেক আর আমরা জুতা পরে আসছি, যার কারণে আমরা পুকুরে নামতে পারিনি। আর এখানে ঠান্ডাও অনেক, বড় পুকুর, অনেক বড় এরিয়া। এই পুরো এরিয়াতে যে পুকুরটি যত বড় দেখা যাচ্ছে, পুরো জায়গা জুড়ে এই শাপলা ফুল। টিকটক আর ইমনকে নামাই দিছি, দেখা যাক ও তুলতে পারে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল। এই ফুল আমি এই প্রথম হাতে নিয়ে দেখছি এবং কাছ থেকে দেখতে পাচ্ছি যে আসলে এই ফুলের সৌন্দর্যটা কত। পুরো পুকুর জুড়ে এই ফুল, কেমন লাগছে? অনেক সুন্দর ফুল, সুন্দর না? হ্যাঁ, টিকটক আর ইমনকে আবার পাঠাইছি ফুল তোলার জন্য, দেখি কি করে। পানি অনেক, এটা পানি অনেক। ওয়াও, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তিনটা ফুল, আমরা তিনটা ফুল তুলতে সক্ষম হয়েছি যেহেতু ওখানে পানি অনেক ছিল। তারপরেও কাদা পানি তার মধ্যে থেকেই আমাদের আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল, আমাদের জাতীয় ফুল শাপলা। আসলে এই শাপলা ফুলের সৌন্দর্য এখানে না আসলে বুঝতে পারবেন না আপনারা, তো অবশ্যই আপনারা এখানে আসবেন এবং দেখবেন। এতক্ষণ আপনাদের এই ফুলের সৌন্দর্য দেখানোর চেষ্টা করেছি, কতটুকু দেখাতে পেরেছি জানি না, তবে হচ্ছে এখানে যদি কোনো নৌকা থাকতো তাহলে হয়তো আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখাতে পারতাম। কারণ নৌকায় উঠে যদি আমি এখানে যেতাম তাহলে সুন্দরভাবে ভিউগুলো নিতে পারতাম এবং এই ফুলের সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারতাম। এই শাপলা পুকুরটি আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং এই শাপলা সৌন্দর্য আপনাদেরকে দেখালাম। তো ঘুরতে ঘুরতে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, তো আমরা এখন বিদায় নিব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তাহলে এই ধরনের নতুন নতুন ব্লগ আপনাদের মাঝে উপহার দিতে পারবো। সুন্দর একটি জায়গা ছেড়ে চলে যাচ্ছি আমরা, আমাদের গাড়ি হচ্ছে এখানে পার্ক করা আছে। এখানে রাস্তা, সুন্দর একটি রাস্তা। এই রোডটি হচ্ছে লাঙ্গলবাদ হয়ে, লাঙ্গলবাদ কাতলাগাড়ি হয়ে এই দিক দিয়ে কুষ্টিয়া গেছে। ওই জানিপুর ঘাটে যাওয়ার একটু আগেই হচ্ছে ডান দিকে এই পুকুরটি আপনারা পেয়ে যাবেন। এই লাল শাপলার সৌন্দর্য কতটুকু দেখাতে পেরেছি জানি না, তবে সময় পেলে অবশ্যই এখানে ঘুরতে আসবেন এবং এই লাল শাপলা ফুলের আসল সৌন্দর্য উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।